নতুন করে সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে বরিশাল নগরীর ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার হল। রোববার 18 ডিসেম্বর সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে হলটি। শত বছরের ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা এ হল সংস্কারের পর উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে বর্ণিল, আতশবাজি ও নামফলক উন্মোচন করা হয়। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ সাদেকুল আরিফিন, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিনুল আহসান, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিসিসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চা আরও বেশি বিকশিত করতে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক সদর রোডের অশ্বিনী কুমার হল আধুনিকায়নের লক্ষ্যে এ সংস্কার কাজ করেছেন। সিটি কর্পোরেশন তার নিজস্ব আয়ের উৎস ও সরকারি অনুদানের মাধ্যমে এ উন্নয়নমূলক কাজ করেছেন। হলটির মধ্যে আসন সংখ্যা বৃদ্ধি করে আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত করা হচ্ছে। এছাড়া হলের অভ্যন্তরে অডিটোরিয়ামটিকে অত্যাধুনিক লেজার লাইট ও বিদেশি ফোকাস লাইট দিয়ে সাজানো হয়েছে, দেওয়া হয়েছে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম। এরপরে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন খেয়ালি, অনুরোধ করছি ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য। এরপরে চাঁদ অপেক্ষমান, যদি এর পরেও কেউ ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করতে চান আমরা অনুষ্ঠানের ধারাবাহিকতা যাব, শেষ পর্যায়ে আপনারা ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন। সকল অতিথিবৃন্দকে জ্ঞাপন করবে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি বরিশাল থানা। এরপরে অনির্বাণ শিল্পী, এরপরে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন উদ্বোধক সহ অতিথিবৃন্দ, কেন্দ্রের শিল্পীবৃন্দ ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন। এরপরে সঙ্গীতাঞ্জলি সঙ্গীত বিদ্যালয় ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবে। এরপরে স্বর্ণালীর সদস্যবৃন্দ ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবে। এরপরে মঞ্চে এসে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন বরিশাল শিল্প মঞ্চের পরে অশ্বিনী কুমার স্মৃতি সংসদ, অশ্বিনী কুমার স্মৃতি কবিতা পরিষদের পরে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবে নতুন চারুকলা পরিষদের সদস্যবৃন্দ।